রহস্যজনক ও অদ্ভুত 10টি জিনিস যেগুলি আন্টার্কটিকার বরফ থেকে উদ্ধার করা হয়েছে। পৃথিবীর সবচেয়ে রহস্যময় স্থানগুলির মধ্যে একটি হলো আন্টার্কটিকা। এটা সবচেয়ে শীতলতম স্থান, যা সাধারণ উষ্ণতা থাকে -15 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকে -53 ডিগ্রি সেলসিয়াস। ফলে এই মহাদেশের বেশিরভাগটাই বরফে ঢাকা থাকে। তবুও এখানে প্রায় 400টি লেক আছে যেগুলি এত ঠান্ডাতেও জমে যায়নি। আন্টার্কটিকায় কোনো টাইম জোন নেই, এমনকি কোনো দেশও নেই, এবং মাত্র 2টি এটিএম আছে। তা সত্ত্বেও আন্টার্কটিকা যদি তোমার কাছে অদ্ভুত বলে মনে না হয়, তাহলে বলি রহস্যজনক ও অদ্ভুত 10টি জিনিস যেগুলি আন্টার্কটিকার বরফ থেকে উদ্ধার করা হয়েছে। আন্টার্কটিকা উদ্ধার করা হয় 1820 সালে রাশিয়ান অভিযান দ্বারা। তারপর থেকে অসংখ্য গবেষকদের যাতায়াত শুরু হয় এখানে। কিভাবে জীবজন্তু এই অনন্ত শীতেও বেঁচে আছে, এখানে অনেক কিংবদন্তি ও পৌরাণিক কাহিনী রয়েছে। কিছু মানুষ বিশ্বাস করে বরফের নিচে এলিয়েন স্পেসশিপ আটকে আছে, অন্যরা আবার বিশ্বাস করে এই বিশাল বরফের নিচে একটি শহর লুকিয়ে আছে। অনেক বিজ্ঞানীও এই কথায় সায় দিয়েছেন। তারা জানিয়েছেন আন্টার্কটিকা হলো হারিয়ে যাওয়া আটলান্টিসের ঘর। কিংবদন্তি অনুযায়ী আটলান্টিস ছিল উপদেবতাদের অধিষ্ঠিত একটি শহর। 360 খ্রিস্টপূর্বাব্দে গ্রিক দার্শনিক প্লেটো প্রথম এই শহরের উল্লেখ করেন। 10. দীর্ঘায়িত মাথার খুলি। এটা একটা আশ্চর্যজনক আবিষ্কার। 2014 সালে আন্টার্কটিকায় 3টি দীর্ঘায়িত মাথার খুলি পাওয়া যায়। এই খুলিগুলি প্রথম প্রমাণ করে আন্টার্কটিকায় মানুষের উপস্থিতি। এই আবিষ্কারের সবচেয়ে আশ্চর্যজনক জিনিস হলো এদের অস্বাভাবিক আকারের সঙ্গে মিশর, পেরু এবং অন্যান্য জায়গার পাওয়া যাওয়া খুলিগুলির মধ্যে এক মিল রয়েছে। কিছু প্রাচীন সভ্যতায় ছোটবেলা থেকেই মাথার খুলি বড় করার বিভিন্ন পদ্ধতি ছিল। এই আশ্চর্যজনক আবিষ্কারের মানে আফ্রিকা, দক্ষিণ আমেরিকা এবং আন্টার্কটিক সভ্যতার মধ্যে যোগাযোগ ছিল। 9. প্রাচীন মিটিওরাইটের সমাধিক্ষেত্র। বিশ্বে আবিষ্কার হওয়া মিটিওরাইটগুলোর মধ্যে 90% মিটিওরাইটই এখানে পাওয়া গেছে। এখানকার বিশাল বরফখণ্ডগুলি এখানকার ধ্বংসাবশেষকে সংরক্ষণ এবং ক্ষয়ের হাত থেকে রক্ষা করে। শেষ 50 বছরে প্রায় 10,000-এরও বেশি মিটিওরাইট পাওয়া গেছে এখানে, যাদের মধ্যে কিছু 7 লক্ষ বছরেরও পুরনো। 2002 সালে আন্টার্কটিকায় আলুর আকারের একটি মিটিওরাইট পড়ে, যেটি এসেছিল মঙ্গল গ্রহ থেকে। বহিরাগত এই পাথরে পাওয়া যায় মঙ্গল গ্রহের মাইক্রোব জীবাশ্মের অবশেষ। 8. প্রাচীন জীবাশ্ম। প্রাচীন জীবাশ্ম থেকে জানা যায় আন্টার্কটিকাতেও ডাইনোসরাস ছিল। 80-এর দশকের বিজ্ঞানীরা প্রায় 1 টনেরও বেশি ফসিলস আবিষ্কার করেছেন, যেগুলির বেশিরভাগই প্রায় 71 মিলিয়ন বছর পুরনো। এই জীবাশ্মগুলি প্রাগৈতিহাসিক পাখি ও সামুদ্রিক প্রাণীর অন্তর্গত। এর মানে এই মহাদেশে 70 থেকে 200 মিলিয়ন বছর আগে ডাইনোসরাস বাস করত। বিজ্ঞানীদের মতে তখন এখানকার তাপমাত্রা অনেক উষ্ণ ছিল। 7. একটি অস্বাভাবিক প্রাণীর অবশিষ্টাংশ। 2009 সালে প্রত্নতত্ত্ববিদ আরেকটি আশ্চর্যজনক আবিষ্কার করেছেন। আন্টার্কটিকার বরফে একটি জীবাশ্মের অবশিষ্টাংশ পাওয়া গেছে, যেটির আকার অনেকটা বর্তমানে বিড়ালের মতো এবং এটি ডিম পারত। এটি বর্তমান স্তন্যপায়ী প্রাণীর পূর্বপুরুষ। এই প্রাণীটি 250 মিলিয়ন বছর আগে বাস করত। বিজ্ঞানীরা বিশ্বাস করেন গ্লোবাল ওয়ার্মিং এর সময় এই প্রাণীটি আন্টার্কটিকা থেকে দক্ষিণ আফ্রিকায় মাইগ্রেট করে, তারপর আন্টার্কটিকায় পেঙ্গুইনের মহাসমাবেশ হয়। 6. রক্ত জলপ্রপাত। অজ্ঞাত যে কেউ এটা দেখে বিশ্বাস করে ফেলবে যে হিমবাহ থেকে রক্তপাত হচ্ছে। এই অস্বাভাবিক জলপ্রপাতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন অক্সাইড, যার ফলে জলকে দেখতে হয় রক্তের মতো লাল। এর কয়েক মাইল দূরেই রয়েছে বরফ আচ্ছাদিত লবণাক্ত লেক, যার লবণাক্ততা সমুদ্র জলের তুলনায় 4 গুণ বেশি। 5. শুষ্ক উপত্যকা। যেহেতু আপনি জানেন আন্টার্কটিকা একটি বরফে আবৃত মহাদেশ, তাই আপনি হয়তো জানেন না এখানকার জলের অভাব সম্বন্ধে। এই জায়গাটি আমাদের গ্রহের সবচেয়ে শুষ্কতম স্থানের মধ্যে একটি। এই শুষ্ক উপত্যকাটি আবিষ্কার হয় 1903 সালে। এখানে প্রায় 20 লক্ষ বছর ধরে কোনো বৃষ্টিপাত হয় না, এবং এখানকার বাতাসের গতি মাঝে মাঝে প্রায় 200 মাইল পার আওয়ারে পৌঁছায়। 4. 100 বছরের পুরনো উইস্কি। আন্টার্কটিকার বরফ থেকে পাওয়া গেছে প্রায় 100 বছরের পুরনো উইস্কির 2খানা পেটি। প্রত্নতত্ত্ববিদরা এই অপ্রত্যাশিত আবিষ্কারের পর সঙ্গে সঙ্গেই এটা বরফ থেকে উন্মুক্ত করেননি, কারণ তাতে তাদের খোঁজের ক্ষতি হওয়ার ভয় ছিল। তাই তারা তাদের প্রয়োজনীয় সরঞ্জাম জোগাড় করতে কয়েক বছর অপেক্ষা করেছে। তারপর বরফ সরিয়ে প্রায় 1 শতাব্দী বন্দী থাকা
10টি উইস্কির বোতল উদ্ধার করে। 3. একটি ভয়ানক প্রাণী। আমেরিকান প্রত্নতত্ত্ববিদ 1100 ফুট গভীরে আবিষ্কার করে একটি অজানা প্রাণী, যার সঙ্গে মানুষের পরিচিত কোনো প্রাণীর মিল নেই। লম্বায় প্রাণীটি 8 ফুট এবং শরীরের চারিদিকে ছড়িয়ে আছে হাড়। এরকম শারীরিক কাঠামো দেখে বিজ্ঞানীদের ধাঁধার শেষ নেই। এখন তারা প্রাণীটির উৎস এবং তার শ্রেণীবিভাগ নির্ধারণ করার চেষ্টা করছেন। 2. ভূগর্ভস্থ লেক। বিজ্ঞানীরা খোঁজ করেছেন আন্টার্কটিকায় প্রায় 400টিরও বেশি লেক আছে, এত ঠান্ডায়ও যেগুলির জল জমে যায় না। অতিরিক্ত চাপের কারণে এখানে জল তরল অবস্থাতেই থাকে। 2013 সালে আমেরিকা যখন রস গ্লেসিয়ারে 2300 ফুট গভীরে ড্রিল করছিল, একটি ভূগর্ভস্থ লেক আবিষ্কার হয়। বিজ্ঞানীরা এই লেকের জল পরীক্ষা করে দেখে যে এই বৃহদায়তন বরফের নিচে যেখানে আলো নেই সেখানে ঠান্ডা প্রতিরোধী ব্যাকটেরিয়া বাস করে, যেগুলি ছিল বিজ্ঞানীদের অজানা। 1. জমে যাওয়া জাহাজ। এই মহাদেশটিকে একদিক থেকে অন্যদিকে পারাপার করার জন্য 1914 সালে দ্য ইম্পেরিয়াল ট্রান্স আন্টার্কটিক অভিযান তার লক্ষ্য শুরু করে। এই যাত্রায় 2টি জাহাজ অংশগ্রহণ করেছিল। এই অভিযানের নেতা ছিলেন মেরু এক্সপ্লোরার স্যার আর্নেস্ট শ্যাকলটন। তাকে এন্ডিওরেন্স জাহাজটিকে ওয়েলের সাগর দিয়ে নিয়ে যেতে হতো এবং দ্বিতীয় জাহাজ অ্যাওয়াকে নিয়ে যেতে হতো রস সাগর দিয়ে। কিন্তু ঘটনাবহুল এন্ডিওরেন্স বরফে আটকে যায় এবং ভেঙে যায়। জাহাজের নাবিকরা স্যার শ্যাকলটনের নেতৃত্বে লাইফ বোটে করে ওয়েলের সাগর পার করে। বরফের মরুভূমি পার করে তারা পৌঁছায় ওয়েলিং স্টেশনে, যেখানে তারা প্রয়োজনীয় সাহায্য পায়। তারা এই অভিযানটি সম্পূর্ণ করতে সাহায্য করে। ধন্যবাদ জানাই সেই ডিসিপ্লিন অর্গানাইজেশনকে এবং তাদের প্রতিভাবান লিডারদের। ক্রু মেম্বার যারা এলিফ্যান্ট আইল্যান্ডে রয়ে গিয়েছিল তাদের উদ্ধার করার জন্য রেস্কিউ মিশন আবার ফিরে আসে। অবশেষে 28 জনকে উদ্ধার করতে প্রায় 17 মাস সময় লাগে। অবশেষে বন্ধুরা, এই 10টি ঘটনার মধ্যে আপনার কোনটি সবচেয়ে ভালো লাগলো সেটি কমেন্টে লিখে অবশ্যই জানাবেন।